এই স্টার্ট হল তারপরে হলো না ঠিক আছে স্টার্ট করো নমস্কার আসসালামু আলাইকুম দিয়ে আসসালামু আলাইকুম নমস্কার আমরা ইশাগ্রো এসি অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানি থেকে আইছি আমগর সেলস অফিসার স্যার রফিকুল ইসলাম স্যার আর আমগর এফএসও হাবিজুল ইসলাম আর নিয়াল মাহমুদ আলী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইছি আমরা ইশাগ্রো এসি অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানি আপনাদের আহ্বান জানাইছি যে আপনারা আমগর আহ্বানে আপনারা ক্ষেতটা দেখতে পারাইছেন আমরা আজকে 15 দিন হলো এই ক্ষেতে একটা ফেন্টিক্যাম ডেমনস্ট্রেশন করছিলাম ফেন্টিক্যামটা হলো এইটা ফেন্টিক্যাম ডেমনস্ট্রেশন করা হয়েছিল এই ফেন্টিক্যামটা ফেন্টিক্যাম এটা সবাই দেখছেন কি কে প্রোডাক্টটা ফেন্টিক্যাম আপনারা হ্যাঁ দেখছি দেখছি এই ফেন্টিক্যামটা ডেমনস্ট্রেশন করে আজকে 15 দিন হলো 15 দিন হওয়ার আজকে পর্যন্ত আমরা দেখতেছি যে ক্ষেতে কন্ডিশন খুব ভালো রেজাল্ট হয়েছে আপনার ওইখানে ডেকে নিয়ে এসে আপনারা নিজের চোখে দেখতে পারেন তার জন্য আপনার ডেকে নিয়ে এসে আপনারা সবাই খেতে হোক খেতে করে সবাই জীবিকা উপার্জন করেন যার জন্য আপনার ডেকে নিয়েছি তো আমরা দেখছি যে এই ক্ষেতে বেমার আছিল আগে যে এই ডাউনি মিল্ডও আছে আর পাতা পোড়া এই বেমারটা আছে এই বেমারটা এটা পুরা পুরা বেমার আছে আর কি এই বেমারটা আছে তো আমরা দেখতেছি যে আজকে এই বেমারটা যেখানে আসিল এখানেই আছে তো আজকে আমরা দেখতেছি যে এই আগাগুলে কোনো ধরনের বেমার নাই বেমারটা এটা ফেন্টিক্যামটা দেওয়ার পর থেকে বেমারটা ভালো হয়েছে তো আপনারা নিজেও দেখেন দেখছেন আপনারা এদিকে দেখছেন এই যে এই বেমারটা আসিল এই যে এই বেমারটা আসিল তো নতুন করে জিগলে দুটো আসে এই দুগুলোর মধ্যে আর বেমারটা নাই তো আপনার ঘর থেকে দু এক কথা যদি বলবার আছে তো বলেন কিবা যদি সমস্যা হয় আমি দুই একটা কথা বলি ফেন্টিক্যাম হইছে এমনই একটা প্রোডাক্ট এটা যেটা নাকি এটার টেকনিক্যাল হয়েছে ম্যানালেক্সিল প্লাস ম্যানকোজে আর এই ফেন্টিক্যামটা আপনার কি ধরনের কাজ করে নাম্বার ওয়ান কাজ করে কি ধরনের এই যে আমার ইয়ে দেখাইলো যে এই যে পাতগুলো যে হলদে হলদে হয়েছে এটা আপনার এটারে আমরা ইংরেজিতে কই ডাউনি মিল্ডু আর আমরা আমার ঘরে ভাষায় আমরা কই হলদে হয়েছে বলে হলদে বেমার হয়েছে বলে তো এইটা এই বেমারটা যদি আসার আগেও যদি ধরেন ক্ষেতটা যখন আপনার ভালো আছে যদি আপনি এই ফেন্টিক্যামটা যদি ইউজ করেন পরবর্তীতে বেমার আসে না ওইটা প্রোটেক্টিভ হিসাবে তখন কাম করে আর নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি ধরেন বেমারটা আপনার লাইগে গেছে লাইগা যাওয়ার পরেও যদি এই মেডিসিনটা মারেন তো পরবর্তীতে আপনার যে বেমারটা যে পর্যন্ত আছে ওই পর্যন্তই থাকবো পরবর্তীতে যা নতুন ডোগা আসবো সেই নতুন ডোগাতে আপনাদের এই ফেন্টিক্যামটা ই আসবো এই কি কয় বেমারটা আসবে না কথাটা বুঝছেন কি নতুন যেগুলো ডোগা আসবো সেই ডোগার মধ্যে এই বেমারটা দেখা যায় না তো তদ্রুপ এই যে দেখেন এই ডোগাগুলো আসছে এই ডোগাগুলোর মধ্যে কিন্তু এই ধরনের এই পরিবেশটা নাই একটা কথা কি আপনারা সদাই চিন্তা করবেন সবসময় চিন্তা করবেন যে যখন গাছ লাগাবেন গাছ লাগানোর পরের থেকেই যদি বেমারটা লাগা দেখার আগেই যদি মারেন সবচেয়ে বেশি ভালো বুঝলেন না কথাটা তখন গাছটা এফেক্ট পেলে না সবল থাকলো প্রোডাকশন বেশি দিব তো নাম্বার ওয়ান এটা হলো আমাদের এই প্রোডাক্টের বিষয়ে আমি কইলাম আমাদের আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সিয়াপটন আপনারা হয়তো পাইছেন সিয়াপটন সিয়াপটন এই বোতলটা আছে এই বোতল এই যে সিয়াপটন এই সিয়াপটন কেউ মারছিলেন নাকি কোনদিন সিয়াপটন মার নাই কোনদিন না এটা খুবই তার মানে এটা কি কি কাম করে এই যে মাটির মধ্যে সাধারণত শল্যবিদ মৌল লাগে শল্যবিদ মৌল লাগে যেমন ধরেন শল্যবিদ মৌলর মধ্যে আমরা কয়টা মৌল মাটির মধ্যে দেই আর মাটির মধ্যে এটা অন্তর্নিহিত হইয়া থাকেও এমনিও থাকে তা আমরা জেনারেলি কয়টা মৌল দিই চারটা মৌল দিই চারটা কি কি দিই যেমন ইউরিয়া দেই সুপার দেই পটাশ দেই হ্যাঁ তো যাই হোক ওটা দিয়ে সুপারটা ডিএপি আর ইউরিয়ার মিক্সার তো একই কথা আর কি তো সুপারের মধ্যে আমার সালফার একটা থাকে সালফারের পার্সেন্টেজ থাকে তাহলে কি কি দেওয়া হলো সুপার সালফার দেওয়া হলো সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হলো ইউরিয়া দেওয়া হলো আর আপনার কি পটাশ দেওয়া হলো এই চারটা খাদ্য দিলাম আর বাকি ১২টা খাদ্য তার দিতেছি না আমরা ১২টা খাদ্য আমরা কিভাবে দেব এই ১২টা খাদ্যরে আমরা এই প্রোডাক্টটার মধ্যে আপনারা পাবেন সেটা হলো সিয়াপটন সিয়াপটনে কি কাম করব যেমন ধরেন আপনার মাটিতে যেগুলা তার মানে ইউরিয়া সার
সবগুলা কিন্তু গাছে খাইতে পারে না, যেগুলো আপনারা মাটির মধ্যে দেন সবগুলা খানা গাছে খাইতে পারে না, অল্প একটা সংখ্যক খায় আর বাকিগুলো ওইভাবে থাকে। যখন এটা স্প্রে করবেন, স্প্রে করার পরে ওই বস্তুটাকে আপটেক করে দেয়, ওই বস্তুটাই তখন ওই পরের খাদ্যগুলোরে ও খাওয়ার নিগা সেই পরিবেশ সৃষ্টি করে দেয়, ওটাও করে। প্লাস বাকি যেটুক ষোলোবিধ খাদ্য আছে, বারোবিধ খাদ্য থাকলো, সেই খাদ্যটা এটার মধ্যে অন্তর্নিহিতভাবে আছে। সেই জন্যে যেমন আমাদের ভাত আর মাছ মেন খাদ্য, আমাগরে যদি আপনারা এই ভিটামিন নাও দেন তাও কিন্তু গাছ বাঁচব, সার না দিলেও তাও বাঁচবো, কিন্তু প্রোডাকশন আসবো না, বুঝছেন না কথাটা? ওই মাটির মধ্যে জিঙ্ক, ইউরিয়া, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো থাকেই। তো নাম্বার ওয়ান এটার আপনার কাম হবো এটা যে ফুল পড়া, ফুল যে মাটির মধ্যে যে ই হয়ে যায়, ড্রপিং হয়ে যায়, আর ফুলের থেকে ফল হওয়া, সেটার জন্য সিয়াপটনে আপনার সহায় করবে। ফুলের ক্ষেত্রে চেহারা আইব গাছের। আরো আরো একটা কথা আছে যেটা নাকি কথা, অতিপাত যখন বৃষ্টি হয়, অতিপাত বৃষ্টি হলে দেখবেন যে গাছের কন্ডিশনটা সাধারণত হালদিয়া হয়ে যায়। হালদিয়া হয়ে যায় কিসের নিগা, মাটির মধ্যে ধরেন আপনার ই থাকে, কি কয়, অতিপাত বৃষ্টি হওয়ার পরে সিপাই গাছের থেকে খাদ্য সিপাই, তার মানে মাটির থেকে খাদ্য সংগ্রহ করতে অসুবিধা হয়। যেমন এজলা গাছে আমরা উষ্ণ নিঃশ্বাস নিতে যেরকম অসুবিধা, ওই রকমই প্রবলেম হয় অতিপাত বৃষ্টি হইলে। তো তখন কি হয়, শিপার তখন প্রবলেম হয়ে যায়, তখন দেখবেন তো গাছডাল আলটিমেটলি তার মানে অল্প অল্প হালদিয়া কালার হয়। যদি আপনার এই সিয়াপটন ইউজ করা থাকে সেই ধরনের প্রবলেমের থেকেও আপনারা পরিত্রাণ পাবেন। আর অতিপাত যদি খরাঙ্গও হয়, খরাং মানে কি আপনার বৃষ্টি যদি না হইলো, মাটি শুকিয়ে গেল, যদি এটা মারা থাকে আপনার গাছটা সজীব থাকবে, সজীব থাকবে। আরও কয়েকটা প্রবলেম আছে, যেমন ধরেন আপনার আমরা যেরকম ধরেন আমরা যদি বেমারি হই, বেমারি হওয়ার পরে কিবা জ্বর হলো কিবা হলো, তাহলে কি কয় আমরা ডাক্তারে দেখাই, ডাক্তারে কি কয়, ডাক্তারে আমাদের অ্যান্টিবায়োটিক দেয়, জ্বর ওষুধ দেয়, খাওয়ার পরে কি হয় আমাদের শরীরটা কিন্তু দুর্বল হয়। দুর্বল হওয়ার পরে কি করি আমাদের ডাক্তারে কি দেয়, যে বলে আপনি ভিটামিন খাওয়া লাগবো, অমুক খাওয়া লাগবো, তমুক খাওয়া লাগবো, তারপরে হ্যাঁ আমার শরীরটা লাহে লাহে রিকভারি হয়। তদ্রুপ গাছের ক্ষেত্রেও এরকম, গাছের ক্ষেত্রে কোন ধরনের কি, যেমন গাছের মধ্যে আপনি পোকা মারা একটা মারলেন, তারপরে ফাঙ্গিসাইড বেমারের মারলেন, পচার ওষুধ যেটা মারলেন, পচলা ওষুধ যেটা মারলেন, মারার পরে গাছটা কিন্তু অল্প হলেও দুর্বল হয়, দেখবেন তো আপনারা। আপনারা হয়তো খেতিয়ক, আমার তিনি বেশি জানেন, ওইটার বিষয়ে আপনাদের নলেজ বেশি আছে, তো দেখবেন যে ওইটা দুর্বল হয়। তখন আপনারা কি করবেন, সেই কন্ডিশনের মধ্যে পোকা মারা বা ফাঙ্গিসাইড মারার দুই তিন দিন পরে একটা বার দেখবেন যে খালি বেমারটা কন্ট্রোল হয়েছে নাকি, যদি হয় তখন আপনি এই সিয়াপটন ইউজ করেন, খুব ভালো ফল পাবেন। মরিচের ক্ষেত্রে তো আমি গ্যারান্টি দিতে পারি, মরিচের মধ্যে বারো দিন পর পর যদি মরিচ খেতে এটা ইউজ করেন সিয়াপটন, খুবই ভালো ফল পাবেন। তো এইটুকুই আমার বক্তব্য, এইটুকুই আমার বক্তব্য, সব খেতে মারতে পারবেন ইনশাল্লাহ। বেগুন কন, হ্যাঁ যদি কেউ মারছে কন, আপনি আচ্ছা যারা মারছে তারা যেমন, আরেকটা কথা কই, এটা ডোজটা হলো 2 ml পার লিটার, আর ওই ফেন্টিক্যামের ডোজটা হচ্ছে 5 gram পার লিটার। ফেন্টিক্যামের ডোজটা আমি কই নিয়ে ভুলে গেছি, 5 gram পার লিটার হিসাবে দিয়া আপনারা স্প্রে করবেন, আর এটা 2 ml পার লিটার। কিন্তু এটা মারার আগে কিন্তু বোতল ডালবো জাহিদে না, খুব গাঢ় ওষুধটা, খুব গাঢ় আছে, মারার আগে খালি জাহিদা মারবেন, ইনশাল্লাহ আপনারা দুই একবার মারিয়ে দেখেন খুব ভালো ফল পাবেন। ঠিক আছে, আর একটা বললার নিকা যেটা প্রবলেম দেখলাম আপনাদের এখানে, প্রফি, হ্যাঁ বললার যেটা প্রবলেম আছে, বললার ক্ষেত্রে আপনারা ভালো একটা স্টিকার দিয়া, এই ট্রফি বলে একটা প্রোডাক্ট আছে, আঠা আঠা, কম দামের আঠাটা নেবেন না, ভালো দাম যেটা বেশি দামের আঠা দোকানে রেখোবেন, যে কম দামটা আমি নেব না। হ্যাঁ দেড়ের থেকে 2 ml দিলেও হয়ে যায়, কিন্তু দেড়ের থেকে 2 ml দিবেন, দিয়া পার
পার লিটার হিসাবে দিয়া ভালো একটা স্টিকার সিলিকন বেস স্টিকার দিয়ে মারবেন ইনশাল্লাহ বল্লা ড্রপিং এ পড়বো আমি এই কথাটা আপনাকে কই দিলাম। এটা এই যে বোতলটা দেখেন ট্রফি কম দামি ওষুধ কিন্তু কাজ খুব ভালো হবো। হ্যাঁ কাজ খুব ভালো হবো। এটা মারেন, মারার পরে আপনারা একটা কাম করেন সবাই একটা করে সবের ফোন নম্বরটা আমরা লিখে নিতেছি, আমরা হাবিজুল তো আইবই না, নম্বরটা নিলে আমরা ফিডব্যাক নেবো যে আপনার কাম হয়েছে না নেই। এই ফেন্টিকাম সম্পর্কে আমি তো বললাম, আপনারা এই ফেন্টিকামের রেজাল্টটা কি দেখলেন কোন? এই যে এই ফেন্টিকামটা ইউজ করলাম, এইটা ইউজ করার পরে এখন আপনারা আপনাদের মন্তব্য শুনি। এই গাছটা মেডিসিন আপনাদের দেওয়াতে এই ক্ষেত্রে ভালো হয়েছে, কিন্তু এই এর মধ্যে যে পোকা একটা লাগছে এই পোকাটা মানে ছাড়ে না, প্রোডাকশন মাল প্রোডাকশন ঠিক আছে, পুরা প্রোডাকশন আছে, তা এটা পোকা ছাড়ে না। বললার জন্য আমি আপনার অলরেডি লিখে দিছি, এটা মতো বেশি মারে, যেটা আমরা যে ওষুধটা যে কামের নিগে মারছি হালকা বেমারের জন্য সেটা ভালো হয়েছে না? না ভালো হয়েছে, ডুকা সারছে, নতুন ডুকা সারছে, এই মেডিসিন দেওয়াতে নতুন ডুকা সারছে, কিন্তু এর মধ্যে এই বল্লার সিস্টেমের একটা পোকা আয়া এই বড়টা আর ছোটটা বেজি মারে। এই মেডিসিনটা আমরা ব্যবহার করি নাই, আজকে আপনারা আসুন তা এই মেডিসিনটা আমরা দেখাই দেন, আমরা দোকান থেকে আইনি আমরা আজকে ব্যবহার করি। তাতে করে ফেন্টিকাম রেজাল্ট ভালো পাইছেন না? হ্যাঁ এটা রেজাল্ট ভালো পাইছি। তো ধন্যবাদ জানাইছি আপনাদের সবাইকে। হ্যাঁ আমি নাকি স্যার, হ্যাঁ কৃষি অ্যাগ্রোসি অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি থেকে সবাইকে ধন্যবাদ জানাইছি। আপনারা আর আপনারা আসতে থাকেন, আপনারা লাগে একটা খাওয়ার লোগো আহার নিয়ে আনি হয়েছে, আপনারা খাই যাবেন। হ্যাঁ কি সুন্দর গ্রিননেস আছে ওইটা প্রবলেম আছে, আমরা বেজি মারার মেডিসিন আপনারা দিয়ে দিতেছি, লেখা দিয়ে দিতেছি, ইনশাল্লাহ বেজি মারার আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমরা আজকে আই না, যদি আমরা কৃষক আছি ব্যক্তি আমরা ব্যবহার করব আজকে। ঠিক আছে আর আপনারা খবর নেবেন এর মধ্যে? ঠিক আছে ইনশাআল্লাহ। আবার